গাইস, এটা রুই মাছ। তো আমি আজকে একটা রেসিপি দেখাবো, কিন্তু রেসিপিটার নাম এখন বলবো না, পরে বলবো। তো তো চলো, আমি এই মাছটার নাম হচ্ছে রুই মাছ। এই মাছটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে পিস করে নিয়েছি। তো এটা ছ পিস আছে, ছ সাত পিস মতন। তো আমি এটাকে এখন ধুয়ে নুন হলুদ দিয়ে মাখাবো। তো চলো, তো আমি এখানে হলুদ নিয়ে নিচ্ছি, এক চামচের মতন হলুদ নিয়ে নিচ্ছি, কারণ আজকের অনেক মাছই আছে। তো এবার হচ্ছে নুন নিয়ে নেব, এতটা নুন নিয়ে নিলাম। তো এটাকে আমি এখন মাখাবো। তো হয়ে গেছে, এবার মাছগুলো মাখানো, এরপর তেল গরম বসাবো। তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলো দিয়ে দেবো এবারে। আর একটা মাছ দিয়ে দিই। তো দিয়ে দিয়েছি তিনটে মাছ, মাছগুলো ভাজা হোক। মাছগুলো এবার উল্টে নিয়েছি, যে মাছগুলো হয়ে গেছে সে মাছগুলো এবার তুলে নেব। আর সব সময় তেল গরম হওয়ার পর মাছগুলো ছাড়বে, তার আগে মাছগুলো ছাড়বেন না, দেবেন না। আর মাছগুলো যদি বেশি ফাটে তাহলে
তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে তেল ফাটাটা কম হবে। মাছগুলো তুলে নিলাম, এবারে আবার এই মাছগুলো ছাড়ব। মাছগুলো দিয়ে দিয়েছি, আবার আগের মতন করেই ভেজে নেব মাছগুলো। বলেছিলাম মোটা মাছ 7 পিস নিয়েছি, ওই তিনটে মাছ আগে হয়ে গেল, তিনটে মাছ এখন হচ্ছে 6 পিস, আর একটা মাছ আছে সেটাও ভাজব। তো ভিডিওটা বেশি লম্বা করব না, আর সবাই প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, দেখতে থাকো ভিডিওটা। মাছগুলো আবার উল্টে দিয়েছি, এবারে যে মাছগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেব আমি। এরপরে বলেছিলাম মাথাটা দিয়ে, বলেছিলাম আর একটা মাছ বাকি আছে সেটা দেব, তো দিয়ে নি, লেজাটা ঠিক করে সরিয়ে নি। এই দেখো কতগুলো মাছ, পুরো হাত থেকে স্লিপ হয়ে গেছে। মাথাটাকে এবার ঠিক করে নিই খুলতি দিয়ে। ঠিক করে নিয়েছি, হচ্ছে হোক, গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। যখনই মাছ দেবেন তখন গ্যাসটা আস্তে করে দেবে, আর যখন মাছটা ছাড়া হয়ে যাবে তখন জোরে করে দেবে। আবার যখন মাছ নাড়াবে ওলট পালট করবেন, তখন ওরকম আস্তে করে দেবেন। লেজাটা এবার তুলে নেব, মাথাটা উল্টে দিয়েছি, মাথাটা আমি উল্টে দিয়েছি, আর মাথাটা হচ্ছে হোক, মাথাটা হয়ে গেলে রেডি হয়ে যাবে মাছ ভাজা।